কি ভেলকি নাচটা দেখালো মায়েরি আমাদেরকে রুমকি। কিরে বেয়াদব অসভ্য, কী তোর মেয়ে ছেলে, এত লজ্জা করে না? লজ্জা করে না না, মানুষের একটা ভ্রূণ নষ্ট হয়ে যাওয়া মানে কত বেদনাদায়ক, কত কষ্টদায়ক বুঝিস? তার ভেতরেও ক্যামেরা খুলে মানুষকে দোষ দিতে বসেছিস? তাহলে ভাবো কন্ট্রোভার্সিটা কে চায়, কে চায়? কোকাকোলা খাই। এত ইতর পেনা কেন, এত ইতরামি কেন? সেই দিন পাগলের মতো লাইভটা করেছে, পাগল মানে পুরো ছিট হয়ে গেছিলো মাথায়। আমি তো ভাবছি কি এত অসভ্যের মতো কেউ চিৎকার করে লাইভ করে? অবশ্যই সবাই করে, ওর ওর ভেতরে ঝগড়া আছে, ওর ভেতরে ঝগড়া। ও যদি কন্ট্রোভার্সি চ্যানেল খোলে না, পাট পাট করে দেবে মানুষকে, পাট পাট। ও কথা কিন্তু গুছিয়ে বলতে পারে না, কিন্তু প্রত্যেকটা খোঁচা গুছিয়ে মারতে পারে। ও একটা কথা পরিষ্কার বলতে পারে না, ও একটা টাইটেল লিখতে পারে না, ঠিকঠাক করে কিছু বলতে পারে না, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কেমন খুঁচিয়ে দেয় দেখেছ? বেয়াদব পেটের মা গো মা, আমি কালকে জাস্ট ফর শকড হয়ে গেছি ভিডিওটা দেখে, জাস্ট ফর শকড। বং রন আর একটা নাম, খুব কষ্ট লাগছে। তোমার মতো কুত্তো ছিনালিগুলো যারা করবে তাদেরকে এইরকমই করে দিতে হবে। কুত্তো ছিনালি করতে খুব ভালো লাগে না ইউটিউবে এসে, শাশুড়ি 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 করে তো মরছো, যখন শাশুড়িটাকে ডেকে এসেছি না কেন, তখন তুমি যেমন তোমার মুখের জোর, তোমার তো মুখের জোর কম না, তখন তুমি বলতে না আমি শাশুড়ি ছাড়া থাকবো না, আমি শাশুড়িকে নিয়েই যাবো না, আমি আমার মা শাশুড়িমাকে থাকতে দেবো না, যতই শাশুড়ি মা করুক না যাবো না যাবো না, যতই করুক তবু টানতে টানতে তুমি নিয়ে যেতে শাশুড়িমাকে, কেন নিয়ে যাওনি, নিয়ে যাওনি কেন? তোমার মুখের কাছে সবাই, তোমার ওই মুখে নয়, তোমার ওই যে মেশিনটা দিয়ে তুমি বেরিয়েছো, তোমার মা জগদম্বা মায়ের যে মেশিন দিয়ে বেরিয়েছো, সেই মেশিনটাকে প্রণাম করা উচিত। একটা মুখোরা বেয়াদব বাজে মেয়ে ছেলে, মানে আমি মানে সত্যি বলছি মৌ হ্যাটস অফ, মানে মৌকে ধন্যবাদ দেওয়ার দরকার যে এইরকম অসভ্য মেয়ে ছেলের সঙ্গে যে এখনও সম্পর্ক করেছে বা সেটুকু রাখার চেষ্টা করেছে। ওই যে কদিন যে সম্পর্কটা রেখেছিল বা বলেছিল না আমাদের দুই ফ্যামিলিকে নিয়ে কন্ট্রোভার্সি করো না, হ্যান্না ত্যান্না, মানে মনে হয় অনেক অনেক রকমভাবে অনেক বেটার করেছিল। আমি আজকে বিশ্বাস করবে না আমি ওর জন্য একটা পজিটিভ ভিডিও নামাতাম, বিশ্বাস করবে না, আমি কালকে কোথাও না কোথাও কষ্ট লেগেছে ভাই, কারণ ভগবান বলে না বাচ্চা পায় না মানুষ, কিন্তু কত একটা বাচ্চার জন্য কী করছে বলো তো কিছু মানুষ, আর এর কাছে এসেছে এ নষ্ট করেছে, এবার নষ্ট করার পর সেটাকেও কন্টেন্ট বানিয়ে রেভিনিউ ইনকাম করেছে, আর সব ভিডিও প্রাইভেট করে মানুষকে কেমন তাক লাগিয়ে দিয়েছে, মানুষকে তাক লাগিয়ে দিয়েছে যে ও ওয়াইটি ছেড়ে দিয়েছে, ও আর ওয়াইটি আর ফিরবো না, আর দরকার নেই, আর ইনকামের দরকার নেই, সবাই ইনকামের দরকার নেই, কাঁচা পয়সার লোভ, বাপ বাড়া না ভাইয়া সবসে বাড়া রুপাইয়া। তোমাকে যখনই বলেছিলাম তোমার শাশুড়িটার হাতে দিতে পারো না, তোমার বড় একটা চাকরি করছে সরকারি, তুমি ইউটিউব থেকে শাশুড়ি 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 চুলো চুলি করে করে কম ইনকাম করলে না, দিয়েছো শাশুড়ির হাতে মাস গেলে হাজারটা টাকা করে পাঠাও। কী বললে, কেন ভাসুরের দরকার হলে ভাসুর বলো, কেন তোমার ভাসুর বলবে? আমি বললাম আমি চপ গিয়ে লাল করে দেবো, চাপ গিয়ে না সোজা করে দেবে, তুমি পড়োনি বলে না, পড়েছি যবনের হাতে খানা খেতে হবে সাথে, তুমি না সেরকম মানুষের পাল্লায় পড়োনি, তোমাকে চাপ গিয়ে আমি সোজা করে দেবো। প্রত্যেক মাসে যদি শাশুড়ির কাছে যদি খরচ না যায় তোমাকেও বলবো মৌকেও বলবো, শাশুড়ির হাতে কিছু পয়সা দেবে, শাশুড়িকে না কিছু যদি হাতে দাও দেখবে শাশুড়ি খুশি হবে, ওটা মন থেকে অন্তর থেকে একটা আলাদা আশীর্বাদ বেরোবে, যে আশীর্বাদে তোমাদের কোথাও না কোথাও ভালো হবে। দেখো আমি তুমি একটা বড় দিদি হয়ে মনে করো না, যে একটা বড় দিদি বললো দিন আমার শাশুড়ির হাতে কিছু পয়সা, এমন পয়সা দেবে যেটা তোমার দিতে গিয়ে তোমার বুকে কাঁদবে না, কি শাশুড়ি হাতে দিয়ে দিলাম, 100 টাকা দাও, 1000 টাকা দাও, 500 টাকা দাও, 50 টাকা দাও, যাই দেবা দেবা প্রতি মাসে, দেখবা শাশুড়ির ভিতর থেকে একটা আলাদা আশীর্বাদ পাবা, এটা খারাপ জিনিস নয়। আর ওই শকটুনিকে বলছি, যেহেতু যখন মৌয়ের ঘরে খাচ্ছে পড়ছে উঠছে বসছে ওষুধ টষুধ সব এনে দিচ্ছে, সেখান থেকে মৌয়ের থেকে বেশি তুই প্রত্যেক মাসে শাশুড়ির জন্য 1000 টাকা করে পাঠাবি। ওই ছোকরা এই রুমকির বর, তোমায়ও বললাম প্রতি বসে পড়ো বউকে নিয়ে শালিশি মারতে, তুমি জানো না তোমার কেরা চোদা বউ, মানে কেরা ওঠা মেয়ে ছেলে নোংরা। আমি অনেক ভালোবাসতাম রুমকিকে, অনেক ভালোবাসতাম, এবং ওর জন্য আমি বললাম একটা আলাদা সফট হার্ট, একটা সফট ফিলিংস আছে ওর প্রতি আমার, কারণ আমার মনে হয় যে না মেয়েটা কোথাও না কোথাও ভালো, মানে মেয়েটা হয়তো অল্প বয়স বলে ঠিক করে আমাদের বুঝিয়ে উঠতে পারে না, ঠিক করে ভাবি ভাব এই মেয়ে মৌকে এক হাতে কিনবে এক হাতে বেচবে, মানে মনে হচ্ছে কি ঠাঁটিয়ে চড়িয়ে ওকে কালকে আমি ওইসব নকশাবাজি আর নাক ফুলি ফুলিয়ে কথা না, কালকে আমার মনে হচ্ছিল ওকে কান চাপটা গরম করে দিই, কান চাপটা আমার মনে হচ্ছিল কালকে ওর থাপড়ে ওকে লাল করে দিই। আজকে শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আমাকে এইগুলো বলতে হলো, লজ্জা করে না না, হ্যাঁ নিজে পেটটাকেও বেছে খেলে, নিজে পেট যেটা ধরলে না যেটাকে খালাস করে এলে সেই পয়সাটা তুলে নিলে, ছি প্রথমত একটা ভ্রূণ হত্যা করা মহাপাপ, সে পাপে জর্জরিত হলে মহাপাপ। ওই যে মা এই মন্দিরে দাঁড়িয়ে বলেছিলে না আমি সব ত্যাগ করে দিলাম, সব ত্যাগ, আমার কিছু হয়ে গেলে কাউকে শাগের মুড়া খেতে হবে না, মহাপাপে জ্বলে মরবে, মহাপাপ কাজ করেছো, কখনো করতে নেই। তোমরা দুজনা যখন জানো এখন বাচ্চাটা নেবা না, তাহলে সেরকম প্রিকশন নেবা, আর যখন তোমাদের বাচ্চাটা ভুল করে এসে গেছে তাহলে সেটা মানুষ কাকপক্ষিতে টের পাবে না, তুমি সেটার কাজ করে ফেলবা। তোমরা এই যে ক্যামেরা খুলে এইসব নোংরা কুত্তু ছিনালি করছো, তোমরা আবার বলছো আমি নেবো না, হ্যাঁ তোমার বর বলছে ঠাকুরকে বলেন আমরা দ্বিতীয় বাচ্চা নিতে চাই, ঠাকুরকে আপনারা প্রে করবেন, আর তুমি বলছো হ্যাঁ
এইসব কথা বলো না একদম, ওইসব ফাও বাকো কেন, ফাও বাকো কেন, কোনো যদি আরেকটা নেয় এমনিতে একটা টিকাকে নিয়েই তো জলে মরছে, আবার একটা নেয় যদি কোলে একটা হাতে, তাহলে ওই টুপি আর এই ফিতে জামা পরে সমুদ্রে নাচবে কি করে, দুটো চলে এলে তো আর এরকম নাচতে পারবে না, তাও তো এটা এখন একটু সাবলীল হয়ে গেছে, এটা কাদের একটা বোচকা দেওয়া যাবে, ওই পাখি এখন উঠতে শিখে গেছে, উঠতে ডানা মেলে, এইসব পাখি আর ঘর করার নয়, আবার পেটে বাচ্চা, সেই বাচ্চা মানুষ, এ পুরো অশান্তি করে, তার মানে ওর বর নিতে চেয়েছিল, ওর বর বাচ্চাটা নিতে চেয়েছিল, আর ও এই ময়ের কাঁধে বন্দুকটা রেখে ঢিচকাও ডাম 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 বাজিয়ে ফেললো, পুরো ও চেয়ে চাইই ছিল না, ওর বরের প্রেশারে বাচ্চাটা যখন নিতে গেছে, যখন দেখছে না বাচ্চা তো বর নষ্ট করতে দেবে না, তখন মৌকে নিয়ে এই ক্যালোর কীর্তি খেলা কিচ্ছড়ায়, পুরো গেম অন্যরকম সাব গেম, ময়ের কাঁধে বন্দুক রাখলো, পুরো গুলি ফায়ার করে দিল, বাচ্চাও নিতই না, সে বাচ্চা নষ্ট করলো, মৌকেও গালাগালি দেওয়া হলো, বাচ্চাও নষ্ট করা হলো, ওর মনে তৃপ্তি করে সব স্বাদ মিটিয়ে নিল। হাইরে হাইরে কি তোর কী বুদ্ধি, কী বুদ্ধি, তুই যে কোন ঘাটের মাল, তুই যে কত ঘাটের জল খেয়ে এসেছিস, আমি অনেক জায়গায় বলেছি, হয়তো কিছু মানুষ খারাপ বুঝতে পারবে, থাক আমি ভিউয়ার্স, আমার প্রচুর ভিউয়ার্স নানান দিক থেকে আমায় দেখে, সত্যিকারে এত ধূর্ত, এত ধূর্ত, শেয়ারতলা ফাঁক করেও দেবে, আবার আরামও নিয়ে নেবে, আবার লোককে ডেকে বলবি আমার সব করে চলে গেলো গো, আমি বাঁচাও গো, বাঁচাও গো, বাঁচাও গো, আমার সব করে চলে গেলো, এত ধূর্ত নেই, চলো স্কিপ করো না ভিডিওটা, দেখতে থাকো, বাজে মেয়ে, এক কথায় বলতে হয় বাজে মেয়ে, আর ওকে সালিশি করে করে, অ্যাকচুয়ালি ওদের কথায় কথায় ওদের পাড়ায় একে নিয়ে সালিশি বসতো, আর কেন একে পেটে বাচ্চা নিয়ে, মানে ওই টিকাকে নিয়ে, উনকে প্রথম সন্তান টিকাকে নিয়ে কেন বাপের বাড়ি পাঠিয়ে দিতে হয়েছিল, তার সম্পূর্ণ ঘটনা জানতে গেলে ভিডিওটা দেখো, গেম পুরো পরিষ্কার হয়ে গেছে, জলের মতো পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার গেম, পরিষ্কারভাবে তোমাদের আজকে বোঝাবো, দেখতে থাকো, স্কিপ করো না, তার আগে লাইকটা করো, লাইক করবে, ওরা যদি ওদের পেট বেঁচে খায় আমরা বলে কেন রেভিনিউ নেবো না, লাইকটা করো, কমেন্ট করবে মিষ্টি মিষ্টি, আর লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে চ্যানেলটি, যারা নতুন আসবে তারা সাবস্ক্রাইব। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম, তা তোমরা সবাই কেমন আছো, ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছো, আজকে শুভ অক্ষয় দ্বিতীয়া, অক্ষয় দ্বিতীয়া অ্যাকচুয়ালি সবাই পালন করবে কালকে, কিন্তু আমি আজকে পুজো করে নিয়েছি, কারণ আজকে 8:16 অক্ষয় তৃতীয়া লেগে গেছে, তা বাড়ির বার ছিল, তারপরে হচ্ছে সিদ্ধেশ্বরী বাড়িতে পুজো, তো যাই হোক ওটা পর ওটা একটা আলাদা ব্লগে যাবে, এটা হচ্ছে ভিডিওটা আমি কালকে রাতে দেখেছি গ্রুমকিকে নিয়ে ভিডিওটা, সেটা আমি ভাবলাম করবো কিন্তু সকাল থেকে কাজের তাড়াতে করে উঠতে পারিনি, এই শাড়িটা আমার ছেলে আমায় দিয়েছে, আমার ছেলে আর ছেলের বৌমা পুরীতে বেড়াতে গেছিলো, ওরা আমার জন্য এনেছে, আমার ছেলের রোজগারের প্রথম রোজগারের পয়সা দিয়ে আমাকে শাড়িটা দিয়েছে, আর এটা আমি যত্ন করে তুলে রাখি, শুধু যে কোনো পুজোতেই পরি, ছেলের রোজগারের পয়সায় প্রথম রোজগারের পয়সা দিয়ে কিছু দিলে সেটা খুব যত্ন করে রাখতে হয়, তাই সে যাক এবার বলছি, রুমকির ভিডিওটা কালকে দেখেছি, প্রথমে না আমি ওর ভিডিওটা দেখে ভীষণ ইমোশনাল হয়েছিলাম, ইমোশনাল হয়েছি, কারণ একটা মা যখন একটা বাচ্চা মিসক্যারেজ হোক বা ও নষ্ট করুক বা যাই করুক, সেটা কিন্তু খুব মর্মান্তিক ব্যাপার বা একটা খুব কষ্টদায়ক, আমরা প্রথমত বলি আমরা কিন্তু মহিলা, মহিলার না কিছু কিছু সফট জায়গা আছে যেখানটা খেয়ালা করে যাওয়াটা খুব সহজ, যেমন মিসক্যারেজ হয়ে যাওয়া, স্বামী ছেড়ে দেওয়া, সন্তান বাচ্চাকে তার প্রাপ্য সম্মান না দেয়া, এই যে তারপর হচ্ছে শ্বশুরবাড়ি থেকে প্রতারিত হওয়া, শাশুড়ি টর্চার, এগুলো না মেয়েদের এত একটা সফট করে না যে সব মানুষরা খুব ভালো খায় এই বিষয়গুলোকে আর দেখে, তো কালকে কিন্তু আমি বিশ্বাস করো প্রথমে এক মুহূর্তের জন্যও ভাবিনি যে রুমকির ওটা অভিনয় ছিল, বিশ্বাস করো আমি এক মুহূর্তের জন্য ভাবিনি, এ কোন বিষয় যে মা বাচ্চা ওয়াশ করে এসেছে সেটাকেও কন্টেন্ট, এটাও হতে পারে, এটাও করা যায়, মানে আমাদের সত্যি যে ও একটা ভিডিও তো ও একটা লাইভে বসে বলছিল না, আমি শহর আমি গ্রাম থেকে উঠে এসেছি কিন্তু আমি কী কী করতে পারি, আমি কী কী করতে পারি আর আমি কী কী ভাষা বলতে পারি সেটা আমি করে দেখাই না, কিন্তু আমি যদি আমার রূপে চলে আসি আমি কী কী করতে পারি তোমরা নিজেরাও জানো না, বাস্তব আমরা না বক 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 করি আর নিজেদেরকে ভীষণ ভাবি স্মার্ট আর বুদ্ধিমান, কিন্তু সত্যি তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে, তীক্ষ্ণ একদম ক্ষুদ্র সূক্ষ্ম বুদ্ধি নিয়ে কালকে পুরো পেরেক ঠুকে দিয়ে চলে গেল রুমকি আর রুমকির বর, এটাও কন্টেন্ট হয় বাচ্চা নষ্ট করা, এটাও কন্টেন্ট হয়, এটাও কন্টেন্ট হয় দেখলাম, এমন কি যে ওই যে যে মানে জিনিসটা তারও ছবি যে ভিডিওতে দেয়া যায় তার ছবিটাকে নিয়েও যে একটা কন্টেন্ট করা যায় জাস্ট ফর এই মেয়েটাকে, এই রুমকি নামক মেয়েটা ওয়াইটিতে না এলে বোঝা যেত না, তুমি যে কী জটিল মেয়ে আর কী বেয়াদব মেয়ে, কতটা শয়তানি বুদ্ধি,
তো সেটাই দেখলাম ভিডিওতে বসে বসে আঁ করে। প্রথমে সত্যি বিশ্বাস করা সিম্পাথি এসেছিলো, ভীষণভাবে সিম্পাথি এসেছিলো। আর এবং আজকে আমি যদি ভিডিওটা সকালে আমি মর্নিংয়ে মানে ঠিক 8:30 ভিডিওটা করতে বসবো ভেবেছিলাম, তখন যদি করতাম ওকে আমি ইমোশনাল দিয়েই করতাম, কিন্তু কিছু ফোন তারপরে হচ্ছে কিছু ভিডিও দেখলাম, সত্যি দেখার পর থিঙ্কিংটা না কিছুটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ এই তোমার মা একটু ব্যস্ত আছে গো, ফ্রি হয়ে ফোন করছে। হ্যাঁ এ আমি ধরে ফেলেছি বিশাখা, তোমার মেয়ের ফোনই এসেছিল। তো সেই জায়গা থেকে তোমার দেখে তখন ভাবলাম না সত্যি তো বিষয়টা তো সত্যি, মানে কতটা বজ্জাত কালকে কিন্তু ওর ভেতরেও ঠুকছে, ওর ভেতরেও একটা জিনিস ঠুকছে যে আমি একটা ভিডিওতে বলেছিলাম কেন তুমি তোমার মা শাশুড়ির হাতে 1000টা টাকা দিতে পারো না। সেটা আমি শুধু রুমকি কেন, আমি মৌকেও বলবো শ্বশুর শাশুড়ির হাতে না কিছু পয়সা দেবা, সবসময় তোমরা এনে দিচ্ছ, তোমরা খেতে দিচ্ছ, তোমরা পড়তে দিচ্ছ, তোমরা ওষুধ এনে দিচ্ছ, সব ঠিক আছে, কিন্তু মাঝে সাঝে না 150 মোজ মাঝে মাঝে যে 50 টাকা আছে মা তুমি রেখে দাও তোমার কাছে, কখনো 100 টাকা আছে মা রেখে দাও তোমার কাছে, এগুলো রাখো। দেখবা শ্বশুর শাশুড়ি ভীষণ খুশি হয়, ওরা তো ওই পয়সাটা নিয়ে কিছু করতে পারবে না, কারণ ওরা কিন্তু এখনো সেই ইয়ে নেই, ফ্যাশনেবল পোশাক পরবো, এই করবো ওই করবো সেগুলো করবে না, ওরা যেটাই করবে হয় ব্যাংকে রাখবে, নয় ভাববে এই টাকাটা আমার। আর ওই টাকাটা যখনই তোমার শ্বশুর শাশুড়ি হাতে পাবে, শাশুড়ি যখন হাতে পাবে তোমার প্রতি ভালোবাসা আরও 100 গুণ বেড়ে যাবে। শোনো পয়সা বলতা হে, বাস্তব কথা পয়সা বলতা হে, আমি কোথাও যদি 50-100 থাকে না কখনো না কখনো আমি আমার ছেলে মেয়েকে দিই, এটা ঘুষ না এটা ভালোবাসা। এরকম যেমন ওদেরকে আমি 50-100 টাকা এখন দিলাম, ঠিক ওর বেশিটাই আমি নিয়ে নেবো ওদের কাছ থেকে ট্রিক্স খাটিয়ে, কিন্তু আমি ওদেরকে দেখাই যে আমি কিন্তু এই তোর সেদিন দরকার পড়েছিল আমি তোকে দিয়েছিলাম এই সেদিন, তারপর অনেক সময় ওদের দরকারও না পড়লেও আমি দিই, এই রেখে দে মাম্পি রেখে দে রাস্তায় যাবি, কোথাও হয়তো বেরোচ্ছে মাম্পি কিন্তু এখনও যদি রাস্তায় বেরোয় কিন্তু পয়সা আমাদের কাছেই চেয়ে নিয়ে যায়। বিশ্বাস করো ঠাকুরের সিঁদুর কপালে মন্দিরে পুজো দিয়ে এসেছি, এই পুজো জাস্ট করে এসেই খাবারটা খেয়েই বসলাম, এখনও অবধি ওর বাবার কাছে চায় আমার কাছে চায়, আমরা ট্রেন ভাড়া বাস ভাড়া সব কিছু দেওয়ার পরেও আমরা কিন্তু এক্সট্রা এই এটা এটা ওই ওর কাছে কি থাকে না, ওর কাছেও টাকা আছে কিন্তু ওটাই চাইবে, ও ট্রেন ভাড়া বাস ভাড়া টোটো ভাড়া তারপরে কি খাবে সমস্ত পয়সা আমাদের কাছে নিয়ে যাবে, এবং ও ওই যে নিয়ে যায় না এটাই ভালোবাসা, এটাই আলাদা টান ওর কাছে কিন্তু আছে, ওর থেকে বেশি ওর কাছে আছে কিন্তু তবু এই যে চেয়ে নিয়ে যাবে। তো এইরকম আমি বললাম, তা আমি ওই কথাটা বলেছিলাম রুমকিকে যখন শাশুড়িকে বা তোমাদের যে শাশুড়িকে দেখিয়ে দেখিয়ে ইনকাম করো যত টাকা নাও, শাশুড়ি টাইটেল শাশুড়ি 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 এদের তো দুই বইয়ের চুলো চুলোয় শাশুড়ি নেই, তা দাও না কেন শাশুড়িকে, দিলে সেটাও অত ঝগড়া অত কষ্ট তার ভেতরেও কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে যে কেন কেন ভাসুর টাকা চাইছে, ভাসুর যদি টাকা লাগে ভাসুর চাক, কেন রে ভাসুর চাইবে কেন, তোরা তো শাশুড়িকে দিবি ভাসুর চাইবে কেন, শাশুড়ির সঙ্গে দেখাশোনা করার পথ বন্ধ হয়ে গেল, আর দেখা হবে না, এই তোমাদের কন্ট্রোভার্সি জ্বালায় শাশুড়ির সঙ্গে দেখা করার পথ বন্ধ হয়ে গেল, সেই মহিলা আর আমার শাশুড়ির হাতে ফোন দেবে না, আর আমরা কথা বলতে পারবো না, আর আমরা কিচ্ছু করতে পারবো না, মৌ শাশুড়িটাকে এক কাজ করো কাউকে দিয়ে এর বাড়ি পাঠিয়ে দাও, তোমার রুমকির কাছেও 6 মাস থাকুক মৌয়ের কাছেও 6 মাস থাকুক, তাহলে তোমাদের যদি দুই বইয়ের চুলোচুরি করা বন্ধ হয়, তুমি যখন তোমার দরকার পড়বে তুমি নিয়ে যাবা শাশুড়ি থাকবে, যখন ওর দরকার পড়বে ওর কাছে এসে থাকবে ও করবে। আর তোমাদের এই দুই বউকেই বলছি, শুধু আমি রুমকিকে বা মৌকে বলছি না, আমি দুই বই বউকে সমানভাবে বলছি, অ্যাজ এ একটা আমি কিন্তু মা এবং আমি বেশ বড় পরিবার থেকেই সংসার করি, আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর বলতো কি যখনই আসবা যাবা, আমার শ্বশুর নেই মারা গেছেন, যখনই আসবা যাবা বাবার হাতে কিছু দেবা, তার মানে কথা হচ্ছে কি যখনই আমি যাবো বা যখনই আমি আসবো আমার শ্বশুরকে মিষ্টি খেতে কিছু দেবা, তুমি ভেবো না এগুলো দিয়ে আমি মিষ্টি খাবো, এগুলো আমাদের অনুকূল ঠাকুরের দীক্ষিত আমরা সবাই জানো, তা আমার শ্বশুর মন্দিরে দান করে আমার বাবুর নামে আমার নামে আমার শ্বশুর বাড়িতে এখনও অবধি আমার শাশুড়ি আমার শ্বশুর যতক্ষণ ইয়ে করবে বেড়েছে আমাদের নামে সবার নামে পয়সা কিন্তু উনি মন্দিরে দিয়ে গেছে, হয়তো উনি সেই ভালো কর্মগুলো করে গেছেন বলেই হয়তো মাথাটা এখনও শক্ত মাজাটা এখনও শিবডালাটা সোজাভাবে বসে আছি, মানুষের বিপদ যে আমি যে কী বিপদ দেখেছি কেউ ভাবতে পারবা না ভাবতে পারবা না, বিভৎস বিভৎস বিপদ আমার এইভাবে গেছে এইভাবে গেছে গেছে। তো যাই হোক সেখান থেকেই বলি, চলে এলো মজুমদারবাবু, তো সেখান থেকেই বলি যে তখন বলতো আর যদি আমি কিছু রাখি সেটা তোমাদেরই থাকবে, রেখে গেছেন উনি এরকম করে, দরজাটা খোলা দেখো, উনি এরকম করে প্রায় 2 লাখ টাকার উপরে আমার শ্বশুরমশাই রেখে গেছেন, আমার শ্বশুরমশাই যখন চলে গেছেন তখন ওনার শ্রাদ্ধ শান্তির টাকা আমাদেরকে খরচ করতে হয়নি, উনি ওনার টাকা এবং বলে গেছেন রেখে গেছেন
এবং প্রত্যেকটা নাতি পুতি সবার নামে 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 এরকম করে কাগজ করে নামে নামে লিখে রেখে গেছেন, এর এটা এর এটা এর এটা এর এটা এর এটা। আমাদের বাড়িতে এরা চার ভাই চার বোন, চার ভাই বোনেরই প্রত্যেক বাচ্চার এবং ওনার কাজের প্রত্যেকের সুন্দর করে গুছিয়ে, তাই বয়স্ক মানুষদের হাতে দিতে হয়, দিলে ওনারা নিয়ে চলে যাবে না, যাকে যা দেবা সবই পড়ে থাকবে। মাম্পিকে বলছো মেজদিশি আছে, এই অনেক কিছু শেখার আছে, এই ইউটিউবেও কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। এইখানে এসে আমরা দেখলাম মিসক্যারেজ হয়ে যাওয়া মানে আমি নিজের বাচ্চা নিজে ইচ্ছা করে নষ্ট করছি, সেটাকেও কন্টেন্ট বানানো যায় অন্যের মানুষের কাঁধে বন্দুক রেখে। মানে বলে না ভবা পাগলা ভবা পাগলা, ওই মেয়ে যে খেপি, ওই মেয়ে খেপি না, ওই মেয়ে সবাইকে খেপিয়ে তুলেছে। তাহলে এতগুলো মুখ, মোটামুটি মুখের পরে ভিডিও প্রচুর মানুষ করে, তুমি পাখার নিচে গিয়ে বসো, মুখের পরে ভিডিও প্রচুর মানুষে করে কিন্তু তবু এতগুলো মুখকে মানে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। তাহলে ভাবো মৌকে একাও কী জব্দটা করেছে, পাড়ার লোক সালিশি এমনি করতে আসেনি, আসলে ব্যাপার ধীরে ধীরে নিজের রূপ নিজেই প্রকাশ করে দিল ওর, যে কতটাও জিনিস এই মৌকে বারবার পাড়ার লোককে সালিশি করতে বসতে হয়েছে, পাড়ার লোক ডাকতে হয়েছে, কেন ওর ওর অত্যাচারেই ওর পাড়ার লোক হয়েছে, দরকার নেই কি বাচ্চা নিয়ে পেটে বাচ্চা শুধু যাতে তোর বাপের বাড়ি অন্তপক্ষে সুস্থভাবে বাচ্চাটা প্রসব কর। এই যে কথায় কথায় বলে না আমার পেটে বাচ্চা আসার পর আমাকে বের করে দিয়েছে, আমার পেটে বাচ্চা আসার পর আমাকে বের করে দিয়েছে, না ওর পরিচয়ও নিজে দিল, দেখো আমরা খুঁটে খুঁজে বের করতে হয়নি, ওর পরিচয়ও নিজে দিল, ও এতটা মানুষকে মানে পেটে বাচ্চা নিয়েও এতটা মানুষকে নাচিয়েছে বা বিরক্ত করেছে, সেই সময় বাধ্য হয়েছে পাড়ার লোক সালিশি বসিয়ে সবাই মিলে মিউচুয়াল করে বা একটা এক জায়গায় বসে যে না এই মেয়েকে তার শ্বশুরবাড়ি বাপের বাড়ি পাঠিয়ে দেওয়াই ভালো, আমরা তো এটাই করবো, ভালো মন্দ যা হবে তার বাবা মার চোখের সামনে হোক, আমরা এইসব দায় দায়িত্ব নেবো না। কারণ যদি এইরকম মানে ক্রিটিক্যাল ব্রেন আর এরকম শয়তানি বুদ্ধি আর এরকম শয়তানি মাথা থাকে, এর থেকে সে তার বাপের বাড়ি গিয়েই বাচ্চাটা হোক আমার মনে হয়। তো চলো দেখতে থাকো, আরও কিছু বলবো, যেহেতু মজুমদারবাবু এলেন আমি একটুখানি অন্য জায়গায় গিয়ে ভিডিও করি, কেউ বসতে পারছে না, কারণ দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের দোকানের ব্যাগ, এরকম ব্যাগ, আর এটা হচ্ছে ক্যালেন্ডার, আর এর ভিতরে আছে মিষ্টি, এই যে সব্বার যে সম্পাপি, তাই না? সম্পাপিটাই এখন আমি বলেছি এটাই সব থেকে ভালো, কারণ নষ্ট হয় না, এখন গরমে এত জিনিস রাখারও জায়গার দরকার, কারণ মিষ্টি টিষ্টি না ফ্রিজে রাখা খুব অসম্ভব, তারপরে কখন নিতে আসে না, যা গরম পড়েছে সব জিনিস নষ্ট হবে, ওর জন্যে সম্পাপড়ি একটা করে ক্যালেন্ডার ব্যাগ। এটা হচ্ছে আমরা আমি যতদিন বিয়ে করে এসেছি আমি দেখেছি, তখন না আমাদের বোধহয় ওই বাড়ি থাকতে না গো, কারণ আমার বিয়ের এক থেকে দেড় বছর পর, দু বছর পর থেকেই মানে গোটা পাড়া আমার বাপের বাড়ি পাড়া, এই পাড়া এই যে এই পাড়াটা গোটা যে পাড়া রাউন্ড দিয়ে সব পাড়ায় এগুলো বিলি হবে, মানে আমরা এটা এটা স্পেশাল করে থাকি সবার জন্য, যেহেতু প্রত্যেকটা মানুষই আমাদের দোকানে কাস্টমার, কোনো রকমের আমাদের তো ওই ধার বাকি ওইসবভাবে মানে ইয়ে হয় না, তাই এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষকে ভালোবাসা জানানো যে তুমি আমাদের দোকানে আপনারা আমাদের দোকানে আসেন, সেই কারণে এই ভালোবাসাটা প্রতি বছর যায়। তো ও নিয়ে এলো বলে আমি দেখালাম আমার ছেলে ওই পাড়ায় বিলি করা হয়ে গেছে, আর এটাই মাম্পি আর অরকমিন এই পাড়া বিলি করবে, চলো উপরে যাই, কন্ট্রোভার্সি বাকি আছে। হ্যাঁ দিয়ে কথাটা শেষ হয়নি, খেয়ে দিয়ে সবাইকে খেতে খেতে দেওয়া হলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। তাই কতটা ডেঞ্জারাস মেয়ে, কতটা ডেঞ্জারাস, মানে ওর বাপের বাড়িতে কেন পাঠিয়ে দিয়েছে তাহলে আমি বোঝাতে পারলাম, ও বারবার বলে না আমার পেটে আমার ছেলে আমার বাচ্চা যখন এসেছিলো আমাকে তাড়িয়ে দিয়েছিলো, বারবার এই কথাটাও বলে যখনই ওর পেটে বাচ্চা এসেছে ওকে তাড়িয়ে দিয়েছে, ওর পেটে বাচ্চা এসেছে ওকে তাড়িয়ে দিয়েছে, বাপের বাড়িতে ওকে পাঠিয়ে দিয়েছে। আজকে বিষয়টা পুরো পরিষ্কারভাবে জানা বোঝা গেল যে ওকে ওর যখন প্রথমবারও পেটে বাচ্চা এসেছিল ওকে কেন বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কারণ মোয়ের পক্ষে এইরকম একটা বজ্জাত মেয়ে ছেলের সঙ্গে সত্যি সংসার করা সম্ভব না, আর এরা কোনো দিন পাশাপাশি থাকতে পারবে না, এই মেয়ে ভীষণ উচ্চ আকাঙ্ক্ষিত এবং লোভী, আর এখন তো শহরে গিয়ে না বলে না কুয়োর ব্যাং, যদি সমুদ্রকে বলে ও রয়েছে মহানগর, আমাদের কলকাতা যথেষ্ট বড় মানে মহানগরী, কারণ ওখানকার মানুষের চলা বলা ঠাঁট বা লাইফস্টাইল সবই অন্যরকম, আর ও দিন যত যাবে ও দিন যত যাবে তত ও নিজেকে হাই প্রোফাইল মানে নিজেকে আরও অনেক স্ট্যান্ডার্ড বলে লোকের সামনে তুলে ধরবে, আর বিশেষ করে মোয়ের মাথায়ও পা দিয়ে নাচবে। ইয়েস মোকে শুধু রক্ষা করেছে ভগবান, বিশ্বাস করো ভগবান আর এই ভিউয়ার্সটা মোয়ের পাশে ছিল, কারণ মোয়ের ভেতরে একটা ইনোসেন্ট ব্যাপারটা আগা গোড়াই ছিল, সেই কারণে না এই ভিউয়ার্স আর ভগবান মোয়ের পাশে ছিল বলে আজকে মো রক্ষা পেল, কারণ ওই মেয়ে এই যেহেতু এখন বলে না কুয়োর ব্যাং সমুদ্রে এসেছে, সেখান থেকে নিজেকে বিশাল বড় কিছু মনে করবে যে কলকাতায় রয়েছে, ওখানকার মানুষ তো দমদম কোথায় পুর মানে বেলেঘাটা কোথায় বেলেডাঙ্গা কোথায় এগুলো তো বুঝবে না, ওরা জানে কলকাতা, বাবা কলকাতায় আছে, ওরে বাবা পটের বিবি, ওরে বাবা পটের বিবি, ওরে বাবা কলকাতায় আছে,
এই একটা বড় বড় দম্ভ অহংকার ওর ভেতরে চলে এসেছে। ও কি আর ওই স্লিপলেস মানে সরু ফিতে পাতা ড্রেস পরে এমনি নাচানাচি করেছে সমুদ্রে, হাফ প্যান্ট ওইসব ড্রেস পরে কি এমনি এমনি নাচানাচি করেছে? ও যে কতটা মডার্ন, কতটা স্মার্ট, কতটা ইন্টালেকচুয়াল, মানে যেটাকে বলে মানে গ্রাম্য ভাষা, মানে নিজেকে একটু ইস্মার্ট করে ফেলেছে, ইস্মার্ট। ওই ইস্মার্ট হয়ে মোয়ের মাথায় পা দিয়ে নাচবে, কিন্তু ও বুঝতে পারেনি ও যদি ইউটিউব করতে থাকে, ও যদি ইউটিউব করতে থাকে আর এই নোংরামি কেচ্ছা যদি ও করতে থাকে, ও রামপাট খেতে থাকবে, কোনো চিন্তা নেই। আমি ভেবেছিলাম আজকের ভিডিওটা করে ওকে বলবো তুমি ব্লগ করো, ব্লগে ফিরে আসো, কেন ব্লগ করবে না কেন, তবে তুমি করবাই, জীবনে তুমি ব্লগ বন্ধ করবে না। এই যে এই রুমকি, রুমকিকে কেউ আসতে বলুক চাই না বলুক, কেউ ডাকুক চাই না ডাকুক, রুমকি ব্লগ কোনো দিন বন্ধ করবে না, রুমকি কোনো দিন ভিডিও দেওয়া বন্ধ করবে না। ওর জীব লক লকানি জীব, যে মানুষের মানে ফ্রির ইনকাম, মানে ফ্রি তো নয় এখানেও খাটনি আছে, এইগুলো করে এই বাসন মাজা, দেখো বাসনও এমনিও মাজবে, তরকারিও এমনিও কাটবে, রান্নাও এমনিও করবে, সবই করবে, সেটাই ও ভিডিওতে ক্যামেরা বন্দি করে সেটা যখন এডিট করে ভিডিও ছাড়বে, সেই ভিডিওর দ্বারা যখন ইনকামটা, আর তো ভিডিও ছাড়ার সাথে সাথে পিঞ্চিং 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 কাটা চামচের মতো কুচুর 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 করে খোঁচাখুচি করে করে ভিডিওর মধ্যে কথাগুলো বলবে আর রামপাট খাবে, এইগুলো করবে, রামপাট খাবে, রেভিনিউ ইনকাম করবে। আর ও কন্ট্রোভার্সি যথেষ্ট নিতে পারে, ও যেগুলো অভিনয় করেছিল কন্ট্রোভার্সি বিশাল নিতে পারে, বিশাল স্ট্যামিনার, বিশাল স্ট্যামিনার। যে মেয়ে আমরা ভাবতে পারবো না কোনো অত বড় একটা কিছু করে আসার পর বসে বসে সেটাকে কেঁদে অভিনয় করে লোককে ভুল বুঝিয়ে ভিডিও নামানো এবং প্রপার অ্যাক্টিংয়ের সঙ্গে, সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। এই মেয়ে এতটা ধূর্ত, এতটা অসভ্য, এতটা জানোয়ার। এই মেয়েকে ডাকো চাই না ডাকো, মোয়ের জীবন খাওয়ার জন্য এই মেয়ে উঠে পড়ে, তবে এই মেয়ে যত মোয়ের পিছনে লাগবে মোয়ের উন্নতি তত হবে। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, মৌ তোমাকে যেটা বললাম সেটাও মনে রেখো, অবশ্যই তোমরা দুজন মিলে, দুজন মিলে মিউচুয়াল করে যে কোনো প্রকারে ছমাস শাশুড়িকে ওর বাড়ি রাখো, ছমাস শাশুড়িকে তোমার কাছে রাখো, তাহলে তুমি ক্যামেরাতে দেখালে না দেখালে কাউকে বাধ্যবাধকতা থাকবে না, তোমার ক্যামেরা তোমার শাশুড়ি ঠিকই তো, তুমি খেতে বসবা খেতে দেবা, তুমি আর তোমার বর খেতে খাচ্ছ সেটা দেখাবা, শাশুড়ি খাচ্ছে সেটা দেখাবা না, তখন তো এটাও কথা হতে পারে, তাহলে শাশুড়িকে মনে হয় ঠিক করে খেতে দেয় না, ওই জন্য ক্যামেরায় দেখে না, ও দেখাবে তুমিও দেখাবা, তোমার কাছেও ছমাস থাকবে ওর কাছেও ছমাস থাকবে। ভিউয়ার্সরা যদি আমি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটা এতটুকু রাখলাম, আবার ভিডিও আনবো অবশ্যই। এই রুমকে ও নিজে ও নিজেকে ও নিজে যখন পেট ভাসতে বেচতে পেরেছে ওকে আমি খুলে নাচাবো, সব খুলে ওকে আর হচ্ছে বরকে নাচাবো, শুধু দেখতে থাকো তোমরা। টাটা, ভিডিওটা কেমন লেগেছে সত্যিকারই বলবে, লাইক করেছো তো? এখন আমাকে সবাই লাইক দেয়, আমি দেখেছি, আমি সব দেখতে পারি, সব দেখে আমি সব দেখি, সব সব কিছু দেখতে পাই, সব দেখে দেখেছি। আমার সোনার বন্ধুরা লাইক করছে, আমার লাইক করছে, কমেন্ট করছে এবং আমার ভিডিওটাকে ভালো রেসপন্স দিচ্ছে, তোমাদের আশীর্বাদেই তবেই তো আমি এগোবো, তোমাদের আশীর্বাদ কিন্তু খুব জরুরি। তাই টাটা, সবাই ভালো থেকো।